পুজোর মরশুমে বেতনভুক্ত কর্মচারীরা সকলে আশা করেন বেতন এবং বোনাসের, কিন্তু বোনাস তো দূর অস্ত, মিলছে না বেতনই। শুধু প্রাক পুজো মাসের নয়, দীর্ঘ 10 মাস ধরে বেতন পাচ্ছেন না দক্ষিণ দিনাজপুরের রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা। বকেয়া বেতন দেওয়ার দাবিতে শুক্রবার বালুরঘাটে জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান করে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তার আগে বালুরঘাট শহরে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হন সংগঠনের সদস্যরা। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় 16টি স্কুলে রাজবংশী ভাষায় পঠন পাঠনের জন্য 43 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় গত ডিসেম্বর মাসে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ 10 মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত বেতন পাননি ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। বকেয়া বেতনের দাবিতে এদিন দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ব্যানারে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান এবং পরবর্তীতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করা হয়। দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব। এই বালুঘাট ডিএম অফিসত এই গণ অবস্থান, আমার যে আজকের যে অবস্থানের মূল যে বিষয় সেটা হল যে দীর্ঘ মানে সরকারি অনুমোদন প্রাপ্ত রাজবংশী ভাষার যেসব মাস্টার মাস্টারনি ঘর আছে আমরালা দীর্ঘ 10 মাস যাবৎ মানে স্কুলের তার যে কর্মরত বেতন সেই বেতন পায় না। আমার দক্ষিণ দিনাজপুর জেলার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ওই সব জেলাগুলো কিন্তু নিয়মিত বেতন পায়। তো আমার যে রাজবংশী ভাষার স্কুলের যে মাস্টার দিদিমণিগুলো যে নিয়োগ হয়েছে ডিসেম্বরের 15 তারিখে নিয়োগ হয়েছে, সেক্ষেত্রে 10 মাস হয়ে গেল, এতদিন যাবৎ কিন্তু এই জায়গার দক্ষিণ দিনাজপুর জেলার কোনো মাস্টার মাস্টারনি বেতন কিন্তু পায় না। সেটা পায় না কেন তার বিষয় নিয়ে আজকে এই জায়গার ডিএমডি অফিসত গণ অবস্থানের আসিছি। ব্রেকিং নিউজ, আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে। খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন। একমাত্র খোসলা ইলেকট্রনিক্স এ পাবেন সেরা কাস্টমার সার্ভিস, সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে। আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্স এ। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।